فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. প্রশ্ন করেছেন সম্মানিত শেখ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার প্রশ্ন, সরকারের সঞ্চয়পত্র পোস্ট অফিসের কিছু ফান্ড কেনা কি জায়েজ হবে? ওদের ভাষ্য মতে মুনাফা, এই টাকা কি হালাল হবে? দেখুন, আমরা সাধারণ নিয়ম বলি, একটা দুইটাকে বলি না, পোস্ট অফিস নয়, ব্যাংক নয়, সব কথা এটা, যেখানে সুদ আছে সেটাই হারাম, এবং এগুলি সবই সুদের উপর চলে, এগুলোকে ইসলামিক পদ্ধতিতে না, ইসলামিক পদ্ধতি হচ্ছে মুদারাবা আছে, মুশারাকা আছে, এগুলো যদি থাকে, যেখানে প্রফিট এবং লস শেয়ারিং আছে, যেখানে রিস্ক আছে, আপনার সম্পদের আপনারও খাটতে হবে, যেখানে আপনি একজনকে বিপদে ফেলে দিয়ে নিজে এরপর হেরে মাইরে মেরে টাকা নেবেন এরকম না, দুজনে সমান বিপদে অংশীদার হবেন, ইসলামিক জন্য আন্তরিকতার সাথে এটা গ্রহণ করে নিয়েছে। এটা হোক, এটা ফিরে আসুক, তারা সবাই পোস্ট অফিসের জন্য এই পদ্ধতিতে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনি নিতে পারবেন। কি এই পদ্ধতি দেওয়া হয় না, এরা ফিক্সড করে দিচ্ছে 10%, 8%, 7% বা 5% আপনাকে সুদ দিবে, কি জন্য দিবে, এটা জায়েজ নাই, এটা জায়েজ হবে না। আপনি এটা করতে পারেন, সর্বোচ্চ এখন যেগুলো আছে এমন প্রাইস বন্ড কিনতে পারেন, চান্ডে ফেরত দিলে টাকা দিয়ে দিবে, আবার এখানে সুদের কিছু আসছে না, সরকারও লাভবান হলে আপনার টাকাটা থেকে গেল, টাকাটা চুরি হবে না, ঘরে থাকলে চুরি হবে, সরকারের টাকা রাখলে কখন কি ব্যাংক আবার লাপাত্তা হয়ে যায়, এটা তো বেশি কাছের সরকারের, আপনি একটা প্রাইজ বন্ড কিনতে পারেন, টাকাটা সরকার দিতে বাধ্য, এর মধ্যে কোনো লাভ কোনোদিন পেয়েও যান কোনো একটা পুরস্কার, এটা নিতেও হারাম হবে না, জায়েজ হবে এটা, কারণ এটা তো আপনার নির্ধারিত কোনো জিনিস নয়, পাইলে অতিরিক্ত আনতা ইমা গুনমুন গুনমুন গানেম আউ সালেম, ইমা গানেম আউ সালেম, আমাদের শেখ মোহাম্মদ সালেহ সাইমিন বলতেন যে হয় তুমি লাভবান হয়েছো নয় তুমি নিরাপদ রয়েছো, কিন্তু তোমার ক্ষতি হচ্ছে না, কেউ কারো ক্ষতি করতেছো না, তুমি এখানে একটা একটা ফান্ড ঘোষণা করছে সরকার, যারা রাখবে তার উপকার করবে, মাঝে মধ্যে একটা প্রণোদনা দেয়া সরকারের পক্ষ থেকে, এই জাতীয় প্রণোদনা, অনির্ধারিত প্রণোদনা, অনির্ধারিত বলতে এটাই বুঝাচ্ছি যে এত টাকা হারে এত টাকা সুদ খাটলে তারপর দিব, এটা জায়েজ নেই, কিন্তু আপনি রাখলেই অথবা বিদেশ থেকে টাকা পাঠাইলে সরকার দিবে যে প্রণোদনা, এটা নিয়ে জায়েজ। অনেক সময় বিদেশ থেকে টাকা পাঠায় বলে যে যদি কোনো কেউ 1,00,000 টাকা পাঠাইলে 2,000 টাকা যোগ হবে, বলে সরকার যদি দেয় সেটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এটা এটা সুদের কিছু না, কারণ এটা চাচ্ছে সরকার যে হারাকাতুল ইকতিসাদ, ব্যবসাটাকে একটু চাঙ্গা করতে, এর মধ্যে সরকারের লাভ আছে, জনগণের লাভ আছে, এর মধ্যে কারো ক্ষতি কারো নাই, কারণ জনগণের টাকা দিয়ে সরকার চলছে, জনগণ টাকাকে তারা চালু রাখতে চাচ্ছে, ব্যাংক ব্যবস্থাপনা বিভিন্ন জিনিসগুলো চালু রাখতে না পারলে দেশটা স্থবির হয়ে যাবে, এবং এটার কারণে এটা সুদের সাথে জড়িত না, নিতে পারবে সুতরাং। কিন্তু যদি এই অবস্থা যেটা আছে, নির্ধারিত হারে যেটা দেওয়া, মুনাফা বললেই এটা হালাল হয়ে যাবে এরকম না, মুনাফা বললেই হালাল হয়ে যাবে এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে, মানুষ মদকে ভিন্ন নামে রাখবে, জিনাকে ভিন্ন নাম রাখবে, এখন জিনার নাম কত রকমের বেড়ে গেছে আপনি জানেন তো, আপনারা আমি জানি, আমরা জানি, সবাই জানি, জিনা ব্যবচার এখন হয়ে গেছে তথাকথিত হ্যাশ, টু মি, মি টু, আজে বাজে কথাবার্তা, এগুলো জিনা ব্যবচার, এবং তথাকথিত সমকামিতা এখন তাদের কাছে এখন প্রিয় হয়ে গেছে, এখন এগুলি সুন্দর নাম দিচ্ছে না, আউযুবিল্লাহ, এগুলি সবই হচ্ছে নিকৃষ্টতম হারাম কাজ। রাসূলুল্লাহ যেটা বলেছেন, আল হেরা ওয়াল হারির, আরেকটা জিনিস তিনি বলেছেন যে গান বাদ্যকে তারা হালাল করবে, এখন তো এটা কিছুই না, এখন গাছও হয়ে গেছে গান বাদ্য, গান বাদ্য কিন্তু হারাম, জায়েজ নেই। তাহলে এগুলি কি আমাদের আগের কিছু আলামত যেটা এখন চালু হচ্ছে, এগুলি অবস্থা, এখন সুদেরও আরেকটা নাম হয়েছে, এখন এটা পার্থক্য নেই, এজন্য এর থেকে আমাদের বেশি থাকতে হবে।